দাম কো দাও রেশো একটু বাদিক চেপে দিদি জানি আমি তো ঠিক বড় বড় মোড়ি মাছ পাঁচ মুড়ি দাম দিবি জান তো মাছ ভালো মাছ হুম হুম হ্যাঁ ভালো জ্যান্ত মাছ তো ওই জন্য রেকর্ডিং করছি ওনারও 150 দিও গুড মর্নিং আর প্রথমে বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর আজকে বলে দিই আর হ্যাপি সানডে তোমাদেরকে সবাইকে জানাই আর এখন টাইম হয়ে গেছে 11:20 আর জিশান আছে পাশের বাড়ি বৌদি একটু নিয়েছে তা আমি জিশানের খাবারটা তৈরি করে নিয়েছি এখন যাবো একটু দোকানে তার কারণটা হচ্ছে দোকানে গিয়ে কিছু পেঁয়াজ রসুন এটা মানে শেষ হয়ে গেছে মানে মুদি বাজার ওইগুলো আনবো তার সাথে বিস্কুটটাও শেষ হয়ে গেছে আর বিস্কুটটা আনলে তারপর মানে রাজু বলছি অরেঞ্জ জুস খাবে তো বিস্কুটটা আনা মেন আর সবজি টবজি সবই আছে একজন সবজি গেল ভেবেছিলাম একটুখানি মূলো কিনবো কারণ পালং শাক ছিল একটু মূলো দিয়ে পালং শাক হবে ভেবেছিলাম আর মা যেহেতু আসছে না সেই জন্যে পালং শাকটা পড়েই আছে মানে মা আসছে না মানে কদিনই মা আসছে না তোমরা তো জানো ব্যাপারটা তো সেই কারণে পালং শাক মায়ের হাতে খুব ভালো লাগে তো পালং শাকটা ফ্রিজেই প্রায় 4-8 পালং শাক পড়ে আছে আর আজকে রাত্রিবেলা এই রাত্রিবেলা না রাত্রিবেলা কালকে রাজু মাংস নিয়ে এসেছিল তো রাত্রিবেলা আজকে মাংস হবে আর এখন যেটা হবে সেটা হচ্ছে কালবোস মাছ যেটা ওই বাড়িতে হবে আমি ফ্রিজ থেকে বার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি মানে পুরো একদম বরফ হয়ে আটকে আছে তো ওটা আমি জল টল মানে ভালো করে করে দিয়ে নুন হলুদ মাখিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দেবো তো ওই বাড়িতে কালবোস হবে আমি কিন্তু খাবো না কারণ আমি আগের দিনকে একটা খেয়েছিলাম আমি একদম আমার স্বাদ লাগেনি সোনা বাবা ও তো ও তো ও তো ও তো অটো অটো আমি চলে গেলাম বাই অটো অটো আয় চলে ধিনা ও নাচো সুহাগ চাঁদ বজনি ডনি নাচো এইবার নাচবে দেখো সুহাগ চাঁদ বজ আজকে রবিবার বাজারে যায়নি রবি ও কালকেই বাজারে গেছিলো কালকেই বাজার দিয়ে সমস্ত বাজারহাট যা যা করা সব করে নিয়ে চলে এসছে আর আমি এখন যাচ্ছি দোকানে খুবই সুবিধে কারণ যেটা দরকার লাগে এমনকি রান্না করতে করতে পাঁচফোড়ন মানে শেষ হয়ে গেলেও পাঁচফোড়ন আনতে যাই আয় এদিকে ওই যে ও আমার ব্লগ দেখে আসলে এদিকে ওকে একটু দেখিয়ে দিই তাই তো দেখিস তো এই দেখো এই হলো আমাদের পাশের বাড়ি আমার এক বন্ধু তার ছেলে আর কি ফুটবল খেলছিস আর নিয়ে আসলাম দোকান থেকে একটা ছাতু নিয়ে আসলাম 500 আর বিস্কুটটা শেষ হয়ে গেল বিস্কুট আনলাম আর এর মধ্যে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন গরম মশলা এই যে গরম মশলা নিয়েছি এখানেও আলু আছে আর শীতকালে স্নানের পরে প্রচুর যত্ন লাগে স্নানের আগেও প্রচুর যত্ন লাগে মানে যত্ন করতে হয় আর কি এখন টাইম হয়ে গেছে পুরো একটা স্নান সেরে পুজো টুজো আমার পুরো সারা হয়ে গেছে একটু আগে জিশানকে স্নান করিয়েছি প্রথমে খাইয়েছি তারপর স্নান করেছি রাজু আর জিশান গেল একটু ওই বাড়িতে ওই যে মাছটা একটুখানি বললাম রাজু করলাম দিয়ে আসো তো দিতে গেল এইবার আমি জিশানকে ধরবো রাজু কাজ করছিল অলরেডি আবার ফের কাজে বসবে তো ওকে এখন মা যেহেতু আসে না আমাকেই ধরতে হচ্ছে তো সেটাই বলছিলাম যে শীতের সময় প্রচুর যত্ন নিতে হয় স্কিন কেয়ার কিন্তু অতটা যত্ন আমরা করি না বিশেষ করে আমি তো করি না শীত পড়েছে মানে আমি ফেস ওয়াশ করাও বন্ধ করে দিয়েছি মানে এত ঠান্ডা লাগে সন্ধ্যেবেলা আগে যেন রেগুলার কন্টিনিউ সন্ধ্যাবেলা ফেস ওয়াশ একটু টোনার আর তারপরে একটা কোনো ময়েশ্চারাইজার বা কোনো সিরাম কিছু একটা লাগিয়ে নিতাম কিন্তু এখন সেটা পুরো বন্ধ মানে পুরো বন্ধ না মানে একদিন ছাড়া একদিন হচ্ছে বা কোনো দিন হচ্ছে না এরকম করি আর কি তো এখন আমি একটুখানি ক্রিম মানে কি বলো তো শীতকালে আমার সবসময়ের জন্য তেল মাখতে ভীষণ ভালো লাগে মানে স্নানের আগে বেশ একটা ভালো তেল হবে খুব ভালো লাগে তো এবছর কোনো রকম তেল আমি কিনিনি মানে কোনো রকম বডি অয়েল আমি নিইনি সেই জন্য কী করছি ছেলের বডি অয়েলটা ইউজ করছি তোমার জনসনের বডি অয়েলটা আমি কাল থেকে ইউজ করছি আর আমাদের জিশান জনসন কখনোই ইউজ করে না ওর হলো সমস্ত কিছু মমকম আর সাবামেট এইগুলো ইউজ করে ইউজ করাই আর কি তো যাই হোক তো এই তেলটা
কাল থেকে একটুখানি ইয়ে করছি, আজকে আবার ভুলে গেছি, আজকে আবার বডি লোশন লাগিয়ে নিয়েছি। তোমার নিভিয়া বডি লোশন একটা আছে, ওইটা লাগাই, আর না হলে মামাআর্থ বডি লোশন, ওইটা লাগিয়ে নিই। আর ক্রিম বলতে তো একটুখানি নিভিয়া সফট বা এরম টাইপের, বেশ মুখটা যাতে টান না ধরে সেরকম। আর মুলো নিয়ে এসেছি, এই দেখো মুলো পেয়েছি, অনেকগুলো মুলো। তো মুলোগুলো রেখে দিচ্ছি, পালং শাক দিয়ে হবে। আর এখন যেটা করবো সেটা হচ্ছে মুলোর পাতাগুলো কাটবো। রাজু খেতে খুব ভালোবাসে মুলোর পাতা, যেটা পেঁয়াজ বলছে একটুখানি কি দিয়ে ভাজেও ভুলে গেছে, আমি একটু দেখে নেবো। তবে চিনি দেয় এটুকু জানি, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। রাজু প্রচণ্ড ভালোবাসে মুলোর পাতা খেতে। আর শাশুড়িমা যেহেতু ওদিক বাড়িতে কালবোস মাছ করছে, বাঁধাকপি করছে, সেই জন্য মুলোর পাতা বললে কেটে দিলেও এখন করতে পারবো না, মানে অত কিছু করা কোনোদিনই সম্ভব না একসাথে। আর বাঁধাকপি করতে অঢেল সময় লাগে, সত্যি কথা এটা। আমি তো বাঁধাকপি করলে আর কিছু রান্না করি না। তো যাই হোক, আমি একটুখানি মুলোর পাতাটা রাজুকে একটু ভেজে দেবো, ব্যাস ওইটাই। আর জিশানের ডাল আলু সেদ্ধ এবার বসাবো। আর অরেঞ্জেস হলো ডিম আছে, ডিম সেদ্ধ। আর রাত্রিবেলা মাংস হবে, মাংস খেয়ে নেবে। Grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page. But I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my... একবার না একবার সবাই আমরা ছাদে উঠি। তবে আমার একবার না, আমার হলো সকালবেলা একবার ঘুম থেকে ওঠার পরে যেই জামা কাপড়গুলো ভিজে, হ্যাঁ বাবাটা না, যে জামা কাপড়গুলো ভিজে সেগুলো একবার মেলতে উঠি, একবার পুজো করতে উঠি, দুবার আরও একবার জামা কাপড় তুলতে উঠি, তিনবার আরও মাঝখানে আর একবার জিশানকে নিয়ে উঠলাম, চারবার, মানে তিন চারবার অবশ্যই উঠি। তবে এখন আর ছাদে অতটা বসা হয় না, কারণ সময় থাকে না। আগে সময়টা তো বেশি ছিল, এখন সময়টা অনেক কমে গেছে। আর এখন টাইম 4:30 বাজে, এখন একটুখানি ফ্রি বলতে, এখন সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে ঘরদোর গুছিয়েছি, কিন্তু এখনও একটা কাজ হয়নি, সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো তোলা হয়েছে, এগুলো এখনো কিছু গোছানো হয়নি। গোছানো, খাওয়া দাওয়ার পরে, ঘরদোর গোছানোর পরে, আর এখনো আমার জামা কাপড় গোছাতে ইচ্ছেও হয় না। ওদিকে আওয়াজ যে শুনতে পাচ্ছে, পাম্প চালিয়ে দিয়েছি। আমাদের ডাইরেক্ট যেহেতু, তাই আমাদের 4টার সময় করে যখন জল আসে তখনই জল তুলতে হয়, নাহলে সকাল 6:30-6:30 সময় জল আসে তখনই তুলতে হয়, অন্য সময় পাম্প চালালে হয় না, কারণ আমাদের কোনো রিজার্ভ জল স্টোর করে রাখার কোনো জায়গা নেই। মানে যেটা মেয়ে হয় জল ওঠে একবারে ডাইরেক্ট আমাদের ট্যাঙ্কেই জল ওঠে। আর আজকে হঠাৎই মানে কথায় কথায় রাজুকে বলছি, রাজু বলছে যে যে মানে ওর জীবনের স্বপ্ন ছিল বাইক কেনা। তো সেটাই ও বলছে যে আমি কখনো ভাবিনি, মানে ও নিজে কখনো ভাবিনি যে ও জীবনে কখনো বাইক কিনতে পারবে। তখন অনেক ছোট, যখন মানুষের ইচ্ছে হয় একটা কলেজে পড়া ছেলে, বা যখন ইচ্ছে হয় বলে, আমার বাবার সামর্থ্য অতটাও ছিল না, আর ও তখন কিছু করতেও না, অথবা বাইক কিনতে পারবো সেটা কখনো ভাবিনি। আমি বলছি হ্যাঁ, এটা কিন্তু সত্যি, মানুষের জীবনে এরকম অনেক স্বপ্ন থাকে যেগুলো মানে সেই সময়টা ভাবি যে আমরা আমাদের সেই স্বপ্নটা পূরণ হবে, হবে না আর কি। সেরকমই আমার স্বপ্ন ছিল, সত্যি কথা বলছি তোমাদেরকে, এসি। এসিটা আমার একটা স্বপ্ন, মানে এর মধ্যে স্বপ্ন আর কিছু ছিল না যে আমার কখনো এসি হবে। এসি বড় লোকদের, ওটা সবার জন্য নয়, মানে এটাই সবসময় ভাবতাম, কোনোদিন এসি কিনতে পারবো না। তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো সেটাই বলছি যে মানুষের স্বপ্ন দেখতে কোনো দোষ নেই, পূরণ করা হবে কি হবে না পরের কথা, কিন্তু স্বপ্ন দেখা ছাড়াটা উচিত না। তো সেই রকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার স্বপ্নের মতো ছিল, সব আস্তে আস্তে পূরণ হয়েছে। আমি এটুকু আমি জানতাম যে রাজু পুরোনো বাড়িতে যখন থাকতাম, আমি বিয়ের আগে থেকেই জানতাম যে রাজু একটা নিজের ও সুন্দর বাড়ি বা ফ্ল্যাট কিছু একটা করবে। এটা পূরণ হয়েছে, বাড়িটা হয়েছে। তারপরে বাড়িটা হওয়ার পরে এত চাপের মধ্যে পড়ে গেছে, তারপরে আর একটু স্ট্রাগল করে উঠতে সময় লেগে গেছে। তো যা যা ইচ্ছে ছিল সব, কিন্তু আমার এখন আবার একটা ইচ্ছে, ভীষণভাবে ইচ্ছে, তোমরা জানো ওই যেগুলো ফল, যে সিলিংগুলো ভালো লাগে, রাজু বলেছে না এবার যদি করতে হয় আমাদের উপরে ঘর করে সেটা করবে, নিচে আর কোনো রকম কিছু করবে না বলেই দিয়েছে। তো ওটা আমার খুব ইচ্ছে, আমার খুব ভালো লাগে বেশ, উপরে লাইট জ্বলবে আমাদের ঘরও। তোমরা যা মানে ক্যামেরায় হয়তো বুঝতে পারানো হয়তো, এক সেকেন্ড জল পড়ছে কিনা দেখে আসি। বাইরে দিয়ে সন্ধ্যেবেলা ঘরে ঢোকে আর যদি সব লাইট জ্বেলে দিই না, পুরো একদম সেই শপিং মলে যেরকম আলো হয়, কারণ আমাদের ওপরে সিলিং এর যে লাইট গুলো দেওয়া আছে সেগুলো ভীষণই একটা মানে কি বলবো, ভীষণই ভালো লাইট, মানে খুব দামি, আর ওটাকে কি বলে মডিউলার লাইট, যার জন্য ভীষণ ভালো লাগে। আর ক্যামেরায় অত বোঝা যায় না, কিন্তু সামনাসামনি যেই আসে দেখে বলে একদম দারুণ। তো ওই রকমই আরো কিছু আমার ফল সিলিং এরকম কিছু করার ইচ্ছে আছে, ওটা জানি না কবে কি হবে, আদৌ হবে কিনা জানি না। আর রং তো রাজু কিছুতেই রাজি হচ্ছে না, আমি বলছি ঘরে রং করবো, কালার করবো, ও বলে না ঘর এমনি ছোট, এবার এর উপর যদি কালার করা হয় তাহলে ঘর আরো ছোট লাগবে। কতটা একদমই সত্যি বলছে, সাদাতে যতটা ঘর খোলে, আমাদের কিন্তু একটা রং করাই প্রাইমারের উপরে সাদা রং করা। তো এখন সবাই দেখছি কি সুন্দর কালার করে, আমার যেন ভালো লাগে কালার রং। তো বলছে যে না,
তো কিছু কিছু জিনিস নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে আর কি বলবো তোমাদেরকে, সব কিছুতে রাজি হবে সব, এটা তো নয় না। আর আজকে রাত্রিবেলা গরম গরম পরোটা যেটা বাড়িতেই বানানো হয়েছে দেখো একদম সুন্দর গরম পরোটা, আর তার সাথে হচ্ছে এটা যে কি একটা গার্লিক চিকেন সেই রকম একটা রাজু বানিয়েছে। এতে কোনো আলু নেই, শুধু এটা স্পাইসি করে বানিয়েছে।